হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা হচ্ছে সবাই ভালো আছেন। আপনারা যে ফসলটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের কাছেও নতুন, আমার কাছেও নতুন, অনেকে হয়তো এটা সম্পর্কে ধারণাই নাই। তো আমারও যেহেতু ধারণা নাই, সেই জন্য আমি হচ্ছে পরীক্ষামূলক হিসাবে এটা চাষ করছি। মূলত আমি এটা সরিষা ক্ষেতের মাঝেই দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে কিনা দেখার জন্য। এখন আমি দেখতেছি যে সরিষার থেকেও এটার ফলন ভালো আছে, এর শীষগুলোও অনেক মাশাল্লাহ বড় বড়। যে এবার আমার যে জমিতে সরিষা হয়েছে ওইটার তুলনায় কমপক্ষে 1000 গুণ ভালো হয়েছে। আগে আমি দেখেনি আপনাদেরকে যে এগুলা সরিষা পাকে গেছে, সরিষা উঠার মতো হয়েছে, কিছু সরিষা উঠাইছে আমি, কিন্তু এটা এখন ফুল ছাড়তেছে। যদিও এটার সরিষার তুলনায় বেশি সময় লাগবে, তবু হচ্ছে এটার ফলন ভালো হবে। অনেকে হয়তো জানেন না এটা কি জিনিস। তো আমি এটা হচ্ছে চিয়া সিড চাষ করছিলাম পরীক্ষামূলক হিসাবে, যে চিয়া সিড হচ্ছে কিনা আমার জমিতে সেটা দেখার জন্য। যদি হয় যে পরের বছর আমি চিয়া সিড লাগাবো, এই আশা করেই হচ্ছে ফেলছিলাম। দেখতেছি যে মাশাল্লাহ আমার জমিতে ভালোই ফলন আসবে, বুঝাই যাচ্ছে। তো চিয়া সিড এটা ফুলের শীষ ভালোই হয়েছে আর ফুলগুলো বেগুনি কালার। সকলেই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।